কোনো মানুষের আচার আচরণ কাজকর্ম এবং চরিত্র দেখে জান্নাতি বলে ঘোষণা করা যায় কি না? না ভাই, কোনো ব্যক্তি বিশেষকে আপনি জান্নাতি, এই লোকটা জান্নাতে যাবে, এই লোকটা নিশ্চিত জান্নাতি, এরকম কথা বলার কোনো রাইট, কোনো অধিকার কোনো ব্যক্তিকে দেওয়া হয় নাই। কারণ কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এটা একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর কেউ জানেন না, কেউ জানেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা ছোট বাচ্চা মারা গেছে, তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে, তো তিনি উক্তি করেছিলেন যে উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, জান্নাতের চড়ুই পাখিগুলোর মধ্যে একটা চড়ুই পাখি যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কমেন্ট করতেও তাকে নিষেধ করেছেন। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এই ইলম একমাত্র কার, এটা নিয়ে আমি আপনি আকবেড়ে মন্তব্য করে যদি কাউকে জান্নাতের সার্টিফিকেট দেই, কাউকে জাহান্নামী স্যার, ইভেন জাহান্নামী যদি কাউকে বলেন যে এই লোকটা জাহান্নামী, আপনার কাছে ওই আসছে সে জাহান্নামী? হ্যাঁ, এখন তার যে কাজটা সেটা জাহান্নামীদের কাজে হয়তো সে লিপ্ত হতে পারে, সে খারাপ কাজ করছে, কিন্তু আপনি কীভাবে নিশ্চিত হলেন মৃত্যুর আগে সে তওবা করে যে জান্নাতে হয়ে মারা যাবে না? তাহলে আপনি কীভাবে জাহান্নামী বললেন? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে একটা লোক কোনো এক ব্যক্তি সম্পর্কে এরকম মন্তব্য করেছেন, লোকটা জাহান্নামী, এই টাইপের কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে ওই লোকটা যাকে জাহান্নামী বলেছে তাকে জান্নাতে দিয়ে এই মন্তব্যকারীর জন্য জাহান্নামের ফয়সালা করেছে, যে আল্লাহর ফয়সালা নিয়ে টানাটানি করার তুমি কে? হ্যাঁ, আমরা কারোর মধ্যে জান্নাতি কাজ দেখলে বলতে পারি মাশাআল্লাহ অমুকের কাজ জান্নাতিদের কাজ, তিনি জান্নাতি মানুষদের কাজগুলো করেন, বা তার কাজের মধ্যে জান্নাতিদের কাজ এর ইয়ে পাওয়া যায়, হ্যাঁ আলামত পাওয়া যায়, এইসব কথা বলা যেতে পারে, কিন্তু জান্নাতি বলার সুযোগ নেই। কারণ হতে পারে একটা লোক এখন ভালো, তখন খারাপ হয়ে যাবে মৃত্যুর আগে, তখন কী হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকমও আছে যে কিছু মানুষ ভালো কাজ করতে 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 তার এবং জান্নাতের মধ্যে মৃত্যু শুধু বাধা থাকে, মারা যাবে আর জান্নাতে, ওই টাইমে সে খারাপ হয়ে যায় এবং জাহান্নামে যায়। আবার অনেক মানুষ আছে খারাপ কাজ করতে 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 জীবন পার হয়, তার এবং জাহান্নামের মধ্যে বাধা হলো মৃত্যু, শেষ মুহূর্তে তওবা করে সে ভালো হয়ে যায় এবং জান্নাতে চলে যায়, আল্লাহ আগেগুলো মাফ করে দেন। অতএব এই বিষয়টা পুরো আল্লাহ তাআলার বিষয়, কোনো ব্যক্তি বিশেষকে স্পেসিফিকলি জান্নাতি সার্টিফিকেট দেওয়া এটা খুব সহজ বিষয় না, অনেক জটিল বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে বলেছেন, দশজন সাহাবিকে বলেছেন অমুক জান্নাতি, অমুক জান্নাতি, তার কাছে ওহী এসেছে, তিনি বলেছেন, সাহাবিদের জামাত সম্পর্কে জান্নাতি হওয়ার কথা বলেছেন, সেটা ভিন্ন বিষয়। তা আমরা আপনি আমি আমাদের কাছে ওহী আসে না, এই জন্য আপনি আমি একটা লোক সব কাজ ভালো করে, কোনো মন্দ কাজ নাই, তারপরেও সে জান্নাতি এই কথা বলার অধিকার নাই। আমি বলতে পারি যে মাশাআল্লাহ ওনার অমুক কাজ ভালো, তমুক কাজ ভালো, এই কাজটা জান্নাতিদের কাজ, জান্নাতি মানুষদের বৈশিষ্ট্য, হাদিসের আলোকে সেটা বলতে পারি, আলামত বলতে পারি, কিন্তু জান্নাতি বলতে পারি না। কেউ যদি খাবার নষ্ট করে তাহলে ইসলাম তার শাস্তি কি বলে? খাবার নষ্ট করা কবিরা গুনাহ, খাবার অপচয় করা এটা কোন গুনাহ? এটা কোনো ছোট গুনাহ না, এটা বড় গুনাহ, মহাপাপ। আজকাল তো এটা আমাদের কাছে, অনেকের কাছে ফ্যাশনে পরিণত হয়েছে, আমরা খাবার নষ্ট করলে মনে করি কি এটা ফ্যাশনের ব্যাপার আছে না, একটু বেশি পরিষ্কার করে মুছে খেলে মানুষ মনে করে গরিব মানুষ মনে হয়। অনেক মানুষ আছে দেখবেন প্লেট যদি মুছে খায়, একদম চেটে চেটে মুছে মুছে পরিষ্কার করে খেলো, তো দেখবেন অনেকে বলে, মানে খাবার, অনেক খাবার নষ্ট করা সামনে নিয়ে সেটা তো অনেক পরের কথা, সামান্য একটু প্লেটের সাথে লেগে থাকা খাবার পর্যন্ত নষ্ট করে না অনেকে, এবং এটাই সুন্নাত, কিন্তু দেখবেন যে এইভাবে পরিষ্কার করে খেলে আশপাশ থেকে অনেক লোক বলে যেভাবে খাইতেছো ভাই মনে হয় প্লেট শুদ্ধ খাই ফেলাবা, অনেকে বলে যেভাবে খাইতেছো একদম মনে হয়েছে জীবনে খাওন চোখে দেখো ভাই, এরকম কিছু লোক আছে না বলে? এই লোকগুলো তাদের মূর্খতার কারণে এই কথা বলে। ইসলামের চাইতে যৌক্তিক কোনো জীবনবিধান পৃথিবীতে আপনি আর কোথাও খুঁজে পাবেন না। আপনি খাবার কোন যুক্তিতে নষ্ট করবেন? পৃথিবীতে বহু মানুষ খাবার পাচ্ছে না, আপনি কোন যুক্তিতে নষ্ট করবেন? আপনি যে খাবারগুলো নষ্ট করছেন, আপনি সতর্ক হন, নষ্ট না করেন, তাহলে পৃথিবীতে বহু মানুষের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। সভ্যতার নামধারী, সভ্যতার ভেগধারী যে মানুষগুলো আমাদেরকে রীতিমতো সভ্যতার সবক দেয়, শিক্ষিত মার্জিত বলে যাদেরকে আমরা মনে করি, তাদের বেশিরভাগ মানুষের ভিতরে যদি দিন না থাকে, ধর্ম না থাকে, তাহলে দেখবেন যে তাদের এই বিষয়গুলোতে তেমন কোনো ভাবলেশ নাই, যে আমার টাকা আমি নষ্ট করলাম। ইসলাম বলে জি না, আপনার টাকা হলেই আপনি অপচয় করবেন, নষ্ট করবেন, এই রাইট আপনাকে
দেওয়া হয়নি। আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, খাবার নিয়ে বসছো খাও পান করো, এ রাইট তোমার আছে। ওয়ালা তুসরিফু, কিন্তু কি করবে না, অপচয় করবে। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না, অপছন্দ করেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপব্যয়কারীরা শয়তানের ভাই। এই জন্য মুসলমান কখনো খাবার অপচয় করবে না, নষ্ট করবে না। কিছু খেলেন, কিছু ফেলে দিলেন, কিছু নষ্ট করলেন, সামান্য খেয়ে বাকিটা ফেলে দিলেন। অ্যারাবিয়ানদের মধ্যে এই পাপটা আমাদের চাইতে বেশি দেখা যায়, আল্লাহ তাদেরকে মাফ করুক। এতগুলো খাবার নিয়ে বসবে, তাদের চোখের বোক বেশি আছে না, আমাদের দেশে বলে চোখের বোক, অ্যারাবিয়ানদের চোখের বোকটা বেশি। আমরা মাছ টুকরা টুকরা করে খাই, ওরা মাছ টুকরা করে না, নর্মালি খুব কম করে, একদম আননেসেসারি সাইজ হলে ভিন্ন কথা। নর্মাল 1 কেজি 1.5 কেজি 2 কেজি ওজনের মাছও তারা গোটা গোটা ফ্রাই করে, তারা কেটে কেটে খাওয়াটা পছন্দ করে খুব কম। আমরা টুকরা টুকরা গোস্ত করি, তারাও করে, খুব রেয়ার। তাদের যদি টুকরা করে, টুকরাগুলো হয় অনেক বড় বড়, আর না হলে নর্মালি গোটা খাসি হয়, 4 টুকরা করবে একটা খাসিকে, আর নাহলে গোটাই খাবে। এখন এই গোটা খাসি খাইতে গিয়া দেখা যায় যে কিছু খাইছে, কিছু নষ্ট করছে। আর ভাত, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কি পরিমাণ ভাত মিডল ইস্টে মানুষ নষ্ট করে, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। যাই হোক, তাদের পাপ তাদেরকে পাবে, আমরাও অনেকে অপচয় করি। আমাদের দেশে দেখা যায় যার টাকা পয়সা আছে, বিয়েতে শাদিতে বিভিন্ন উপলক্ষে, অথবা অনেকে ফ্যাশনের চোটেও খানা নষ্ট করে, আছে না, ফ্যাশন দেখাইতে গিয়া অনেক সে পারে দেখাইতে গিয়া সে খানা নষ্ট করে। এগুলো কবিরা গুণা, সগিরা কোনো গুণা না, ছোটো কোনো গুণা না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অপচয় অপব্যয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার ছেলে মেয়ে দুমায়া নষ্ট করলো না, আপনি মুসলমান হিসেবে কি কখনো অনুমোদন করতে পারেন না। আম্মা জানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোথাও খানা খেতে বসতেন, অনেক লোক সাথে বসতো, সবার প্লেটগুলো যদি রাখা হতো একসাথে খাবারের পরে দোয়া ছাড়া, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্লেট বহু মানুষের প্লেট থেকে আলাদা করতে পারবো, শুধুমাত্র তার প্লেট দেখে যে তিনি কত পরিষ্কার করে খানা খান, এরকম পরিষ্কার কেউ করে খেতে পারে না। তাহলে দেখেন, গোটা খানা নষ্ট করা, অপচয় করা তো পরের কথা, প্লেটের কোনা কাঞ্চিতে কোথাও খাবার থাকলো সেটা নবী সাল্লাম পরিষ্কার করে খেয়ে ফেলতেন। এবং তিনি বলতেন যে লা তাদরুনা ফি আইয়াতিকুমুল বারাকা, তোমাদের প্লেটের কোন খাবারে বরকত আছে তুমি জানো না, যেটা পড়ে গেছে হতে পারে সেটাতেই কল্যাণ আছে, ওইটাতে তোমার জন্য শেফা আছে, অথচ তুমি ফেলে দিলে, এই জন্য কোনো খাবার নষ্ট করা যাবে না। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।